আজকে আমি নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি। এটা হচ্ছে 500 গ্রাম কাদা চিংড়ি, আমরা এটাকে কাদা চিংড়ি বলে থাকি। এখানে আমি আলু, শিম, গাজর, বাঁধাকপি এই সবজিগুলো নিয়ে অল্প ভাপিয়ে রেখে দিয়েছি, আর নিয়েছি অল্প পালং শাক। এখানে আমি 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা আর 1 টমেটো নিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি, 1 এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি জল ঝরানো কাদা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব, আমরা এটাকে কাদা চিংড়ি বলি। ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি, আমি এতে কোনো নুন হলুদ মাখাইনি। অল্প নুন আর অল্প হলুদ এটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-3 আমি এটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আমার খুব জুসি কাদা চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমার যে তেলটুকু বেরিয়েছে ভেজে, সেই তেলে দারচিনি আর 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট, দিয়ে সমস্তটা একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব অর্ধেক সিদ্ধ করা সবজিগুলো। আমি সমস্ত অর্ধেক সিদ্ধ সবজি এবং পালং শাকটা দিয়ে দিয়েছি, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন। আমি যেমন এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে আর জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প চিনি। এগুলো আমি একসাথে কষিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিনিট 5-এর মতো। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমার সবজিটা এই অবস্থায় এসেছে। এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধনে পাতা, সেটা ছড়িয়ে দেব সবজির উপর এবং গ্যাস বন্ধ করে দেব। আর 1 প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা আমার বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের অল বেল বাটনটা অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।